কলকাতা থেকে কি আমি প্রদেশ লাইরি আর অপ্রেম নমস্কার গোয়েন্দা ডিপার্টমেন্ট তো আরে সিভিল ড্রেস দেখেই বুঝতে পেরেছি না 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 আপনি ভুল করছেন আমি একজন সাংবাদিক সাংবাদিক মানে একবারে সাংবাদিক ঠাংবাদিক আপনাকে এনআর খোঁজ নিতে বলেছিলাম নিছেন কি না স্যার আমার এরিয়ায় এরকম কাউকে আমি দেখিনি আপনাকে আশেপাশে থানায় যোগাযোগ করে খোঁজ নিতে বলেছিলাম নিছিলেন কি এই যে কলকাতা স্যার যে আশেপাশে থানা থাকবে একটু বাইরে বেরিয়ে দেখুন না স্যার এই পাশে ধান তো পাশে আলু আর থানা বলতে গেলে এক একটা বহু দূরে দূরে বুঝই তো পাচ্ছেন স্যার একটা থানার উপর কতটা চাপ পড়ে তার মানে আপনি খোঁজ নিয়ে দেখেননি তাই তো নিইনি না স্যার আসলে নেওয়া সম্ভব হয়নি আপনার ফোন পাওয়া মাত্র আমি লোক পাঠিয়েছিলাম স্যার কিন্তু এই রকম কোনো মেয়ে ছেলে এই চত্বরে স্যার কিন্তু স্যার কি ব্যাপার বলুন তো একজনের খোঁজে আপনি অত দূর থেকে ছুটে এসেছেন মানে ইনি কি আপনার ইয়ে হ্যাঁ মানে কুচিলা হয়ে ডগার মতন তো বাজে কথা রেখে কাজের কথা বলুন যা খোঁজ খবর নেওয়ার আমরাই নেব আমাদের সঙ্গে শুধু একজনকে পাঠান স্যার কেউ তো নেই স্যার কেউ নেই মানে স্যার দুজন মাত্র লোক আছে তাও থানার কাজে ব্যস্ত বাকিরা তো কেউ আসে না আর স্যার আসবে কিনা সেটাও জানি না কি বলছেন কি আপনি সত্যি বলছি স্যার ডেঙ্গু এখানে মহামারী আকার নিয়েছে কেউ হয়তো নিজে ভুগছে কারোর হয়তো বউ বাচ্চা স্যার আমরা চোর ডাকাত ঠেঙাতে পারি কিন্তু স্যার মশার কাছে স্যার আমরা জব্দ প্রদীপ এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না উনি আমাদের কোনো হেল্পই করবেন না যা করার আমাদেরকেই করতে হবে এসো স্যার 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 আচ্ছা এবার কি হবে অভি একটা খবর দেওয়ার আছে এক্ষুনি একটা ফোন এসেছিল ওই বন্তুনশি থানা থেকে সুন্দর লাশ পাওয়া গেছে না ওই ইন্সপেক্টর প্রদেশ আর অনির ওই রিপোর্টার বন্ধু চোখড়াটা কি জানি নাম ওই প্রেম ওখানে পৌঁছে গেছে তো ওই থানা থেকে ওদেরকে কোনো মতে কাটিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওরা দুর্গার খোঁজে গেছে অসুবিধা কি আরে তুমি ব্যাপারটা তো হালকা ভাবে নিও না আরে ওরা যদি কোনো ভাবে দুর্গার খোঁজ পেয়ে যায় তাহলে তার আগে তো আমাদের ছেলেরা আছে আর সবচেয়ে বড় কথা ভুলে এটা আছে এত চিন্তা করছো কেন ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবারে একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো বেলঘড়িয়া আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা हमने चोरी नहीं किया नहीं किया सत्य तो ठाकुर के सामने तो क्यों ही मिथ्या कथा बोले ना তাহলে রামকিনান দাদা সত্যি বলছে তাহলে পালাটা কে চুরি করলো
বোনকে কে চুরি করলো? শ্রুতিটা জানি কি করে?